সুন্দরবন বনে একটি গাছে বাস করত টুনি ও তার মেয়ে। তার পাশের গাছে বাস করত একটি দুষ্টু কাক। টুনির জীবন অনেক সুখে শান্তিতেই কাটছিল। একদিন টুনি ও তার মেয়ে বনের ভিতর দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পায় তাদের সামনে একটি ছোট্ট চারা গাছ। এটা দেখে টুনির মেয়ে বলে, মা মা দেখো কত সুন্দর একটি চারা গাছ, এটা আমাদের জমিতে নিয়ে গিয়ে লাগালে কেমন হয়? আমার সোনা মা, এটা কিসের গাছ এটা তো আমরা জানি না, আর এটা বড় হয়ে কি ফল দেবে সেটাও তো বলতে পারছি না। আমরা না জেনে এই চারা গাছ আমাদের জমিতে লাগাই কি করে বলো? মা, এবার আমরা জমিতে তো তেমন কিছু চাষ করিনি, আমাদের জমিটা তো পড়ে আছে। এই গাছ এখানে থাকলে যত্নের অভাবে কিছুদিন পরে মারা যাবে, আমরা কি এই গাছকে আমাদের জমিতে লাগাতে পারি না? ঠিক আছে আমার সোনা মা। টুনি তার মেয়ের জেদের কারণে সে চারা গাছটি নিয়ে বাসার দিকে রওনা দেয়। এরপর সেই চারা গাছটি তাদের জমিতে লাগিয়ে দেয় আর সেখান থেকে বাসায় চলে আসে। টুনিও তার মেয়ে বাসায় এসে রাতে ঘুমিয়ে যায়। আর এইদিকে সেই গাছটি অনেক বড় হয়ে যায়। পরের দিন সকালে টুনি ঘুম থেকে উঠে সেই গাছে পানি দেওয়ার জন্য সেখানে যায়। গিয়ে দেখে সেই গাছটি এক রাতেই অনেক বড় হয়ে গেছে, যা কোনো স্বাভাবিক গাছ হতে পারে না। এটা দেখে টুনি বলে, এটা কিভাবে সম্ভব? এক রাতে এই গাছ এত বড় হলো কি করে? মা, এটা হয়তো অন্য প্রজাতির গাছ যা এক রাতেই বড় হয়ে যায়। না রে মা, আমরা তো এখন পর্যন্ত অনেকগুলো গাছ লাগিয়েছি, কিন্তু এমনটা আগে কখনো হয়নি। মামে এসব কথাবার্তা বলে সেখান থেকে বাসায় চলে আসে। কাক টুনির সাথে দেখা করার জন্য সেই জমির পাশ দিয়েই আসছিল। আসার পথে কাক দেখতে পায় টুনির জমিতে একটি গাছ লাগানো আছে আর সেখানে অনেক তেঁতুল ধরেছে। এটা দেখে কাক নিচে নেমে আসে আর বলে, টুনি আবার এই গাছ কবে লাগালো? আমি তো কিছুদিন আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তখন তো কোনো গাছ দেখিনি। যাই হোক, এত কিছু ভেবে আমার কোনো লাভ নেই, লাভ তখনই হবে যখন আমি তেঁতুলগুলো নেমে বাজারে বিক্রি করে দেব। এইসব ভেবে কাক সেখান থেকে বাসায় চলে যায়। বাসায় থেকে অনেকগুলো বস্তা আর কোটা নিয়ে আসে। কাক যখনই তেঁতুল নামাতে যাবে ঠিক তখনই সেই গাছটি কথা বলে ওঠে, এই দুষ্টু কাক, তুই মালিকের অনুমতি ছাড়া তেঁতুল নামাতে আসছিস কেন? আমি তোকে তেঁতুল নিতে দেব না। এটা শুনে কাক তো অবাক হয়ে যায়। গাছ আবার কিভাবে কথা বলে? কাক মনে মনে ভাবে এটা হয়তো তার মনের ভুল। এটা ভেবে যেই না কাক তেঁতুল গাছের কাছে যায়, তখন গাছ তার জাদু শক্তির মাধ্যমে কাককে একটি খাঁচায় বন্দি করে দেয়। এভাবে কাক সারা রাত সেখানে বন্দি অবস্থায় থাকে। পরের দিন সকালে টুনি সেখানে এসে দেখে কাক খাঁচার মধ্যে বন্দি। এটা দেখে টুনি কাককে জিজ্ঞেস করে, কাক ভাইয়া, তুমি এই খাঁচার মধ্যে বন্দি হলে কি করে? তোমার এই জাদুর তেঁতুল গাছ আমাকে খাঁচায় বন্দি করেছে। কি বলছো কাক ভাইয়া, এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো জাদুর গাছ না। টুনি, এটা একটি জাদুর তেঁতুল গাছ, এই গাছ কথা বলতে পারে। আমি তোমার অনুমতি ছাড়া এই গাছ থেকে তেঁতুল নামাতে এসেছিলাম, এই কারণে আমাকে খাঁচায় বন্দি করে রেখেছে। আর তোমার কাছ থেকে অনুমতি ছাড়া কেউ এই তেঁতুল গাছ থেকে তেঁতুল নিতে পারবে না। তোমার যদি বিশ্বাস না হয়ে থাকে তুমি গাছকে জিজ্ঞাসা করে দেখতে পারো। গাছ ভাইয়া, তুমি কি কাক ভাইয়াকে খাঁচায় বন্দি করেছো? হ্যাঁ টুনি, আমি এই দুষ্টু কাককে খাঁচায় বন্দি করেছি, কারণ এটা তোমার গাছ, তোমার অনুমতি ছাড়া এখান থেকে কেউ ফল নিতে পারবে না। পরে টুনি গাছের কাছে অনুরোধ করে কাককে খাঁচা থেকে মুক্তি করে নেয় আর কাককে বলে, কারো অনুমতি ছাড়া কোনো জিনিস নিতে নেই। আমরা এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারি, যদি কোনো জিনিস প্রয়োজন হয় বা ভালো লাগে তাহলে সবার প্রথম তার মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত।